ছদিন ধরে নিখোঁজ টোটো চালক। নিখোঁজ টোটো চালকের মোবাইল থেকে মৃত্যুর হুমকি এবং মুক্তিপণের মেসেজ হোয়াটসঅ্যাপে। গত 26 জানুয়ারি আর 5টা সাধারণ দিনের মতনই টোটো নিয়ে শান্তিপুর হরিপুর অঞ্চলের মাঠ এলাকায় টোটো চালক সুকান্ত বিশ্বাস ধরা যান। 15 বছরের ছেলে এবং 3 বছরের ছেলে, বৃদ্ধ, প্রতিবন্ধী বাবা মা এবং অন্যান্য 6 জন সদস্য অধীর আগ্রহে অপেক্ষা করে তার জন্য। এরপর বাড়ি না ফেরায় 27 জানুয়ারি স্ত্রী লক্ষ্মী বিশ্বাস শান্তিপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন। লক্ষ্মী দেবীর কাছে নিখোঁজ স্বামীর মোবাইল থেকে ফোনে মৃত্যু হুমকি এবং মুক্তিপণের টাকা চেয়ে মেসেজ পাঠানো হয় নিয়মিত। এমনকি থানায় জানানো হলে তাকে মেরে ফেলা হবে এমন হুমকি দেওয়া হয়। এরপর 28 জানুয়ারি শান্তিপুর থানায় লিখিত অভিযোগ করার পর আবারও একই হুমকি। তখন মোবাইলটি শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকের হাতে। গতকাল রাত্রেও একই রকম হুমকি আসে। ছেলের ছবি পাঠানো হয় এবং 50,000 টাকা চাওয়া হয়। যদিও ইতিমধ্যেই 20,000 টাকা পেয়েছে বলে জানা যায় ওই মোবাইলে পাওয়া একটি বার্তা থেকে। শান্তিপুর নতুনহাট অঞ্চলে একজনকে 39,000 নগদ টাকায় টোটো বিক্রি করে বলে জানতে পেরেছে শান্তিপুর থানার পুলিশ। তার মাধ্যমে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। গোটা পরিবার আতঙ্কের মধ্যেই দিন কাটাচ্ছেন। আমি ঘরে ছিলাম, মোবাইল আমার কাছে ছিল। আমি তো সবসময় ওকে এসএমএস গুলো করতেই থাকি, সবসময় তো মোবাইল খোলা থাকে না। যখন মোবাইলটা অনলাইন হয় আমার সব মেসেজ গুলো দেখে, তারপরে ওই এক একটা এরকম রিপ্লাই দেয়। তো পুলিশের কাছে কখন ছিল বলছেন? পুলিশের কাছে ছিল যখন আমি বড়বাবুর সঙ্গে দেখা করেছিলাম 27 তারিখে রাত্রে, 28 তারিখে রাত্রেবেলা। তখনও এসএমএস গুলো এসেছেন, বড়বাবু এসএমএস গুলো ওনারা সবাই দেখেছেন এসএমএস গুলো। তো ওনাদের হাতে থাকা সত্ত্বেও, মেসেজ আসা সত্ত্বেও তো ওনারা বলছে টাওয়ার লোকেশন তবু আসছে না। তো তাহলে হোয়াটসঅ্যাপে তাহলে অন হচ্ছে কখন? অন হচ্ছে কখন কখন? অন হচ্ছে কখন? রাত্রে বেলা হচ্ছে, কোনো নির্দিষ্ট টাইম নেই। কোনোদিন 9টার দিকে হচ্ছে, কোনোদিন 9:30 হচ্ছে, 8:30 হচ্ছে। কি কি লাগছে, মানে কি কথা? কালকে আমি যেহেতু পুলিশ স্টেশন যাইনি, কালকে কোনো খবরও হয়নি যে পুলিশ স্টেশন গিয়েছে কিনা। কিন্তু যেদিনকে আমি গিয়েছি সেদিন আমাকে এসএমএস করেছে, আপনি আবার পুলিশ স্টেশন গিয়েছেন। লাস্ট কবে মেসেজ এসেছে? লাস্ট কালকে এসেছে। কি বলেছে? লাস্ট মেসেজে বলছে যে ওর ছেলেকে দেখতে চাইছে, ছেলের ছবি সেন্ড করো। আর এই 50,000 টাকার মেসেজটা? আর 50,000 টাকা চেয়েছে। আচ্ছা আপনারা কি চান, আটকে রেখেছেন কেন? বলছে 50,000 টাকা দেবেন, দিন। তাহলে আমি বলেছি কবে কোথায়, তো বলেছে পরে বলবো। আর কি লেখা আছে মেসেজের মধ্যে? লেখা আছে যে আমাদের তো মরতেই হবে, ওকে মেরে ফেলবো। আচ্ছা, আর মৃত্যু হুমকি দিচ্ছে? হ্যাঁ। আর কিছু লিখছে ওর মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ সেরকম কিছু? না, ছেলের ছবি চাইছে। আর ওরা এটাও বলছে যে 20,000 টাকা ওর কাছ থেকে নিয়েছি, সেটাও বলছে। আবার 50,000 টাকা চাইছে। এই যে আপনি থানায় যাচ্ছেন, সেটাও তো ও খবর পাচ্ছে? হ্যাঁ, সেটাও খবর পেয়ে যাচ্ছে মনে হয়। কারণ আমরা থানার থেকে যখনই বেরোচ্ছি কিংবা থানায় যাচ্ছি, তারপরে এসএমএস আসছে যে আপনি আবার থানায় যাচ্ছেন। কিন্তু কালকে যেহেতু আমি থানায় যাইনি, কালকে এরকম কোনো এসএমএস আমার কাছে আসেনি। তো এই যে আপনি 50,000 টাকা দিতে চেয়ে জানিয়েছেন কোথায় দেবো, তার উত্তরটা দেয়নি এখনো, বলছে পরে জানাবো তাই বলেছে। তার মানে আজকে হয়তো দেবে? আজকে হয়তো এসএমএস করবে। তো কি আপনি কি আন্দাজ করছেন? আমরা আন্দাজ করছি কেউ ওকে আটকেই রেখেছে, কারণ নিজের ইচ্ছায় ও 6টা দিন থাকতে পারে না বাড়ির লোকজন ছেড়ে। কারণ ওর একার ইনকামের উপর আমাদের সংসার চলে। আর এই মেসেজগুলোই বা কিভাবে পাচ্ছে? আর এই মেসেজগুলোই বা কিভাবে পাচ্ছে? কি নাম আপনার? লক্ষ্মী বিশ্বাস। ওনার নাম? সুকান্ত বিশ্বাস। 6 দিন নিখোঁজ। কি হয়েছে? না, আমরা মনে করছি যে আমার ছেলেরে কিডন্যাপ করেছে। না, ছেলে যে কোনো ভাবে আনি দাও, আর ওই থানা কোনো গ্রাহ্য করছে না। থানার কাছে অনুরোধ, আমার ছেলেকে যেন যে কোনো ভাবে আনি যায়, বাড়ি পয়সা দিয়ে যায়। ছেলের সঙ্গে কোনো অশান্তি বা কিছু কারোর ছিল? না, আমার সাথে কোনোই অশান্তি নাই। ও রাগঝাল করেও তো বেরোনোর কথা না? তাহলে কি কারণে হয়েছে মনে হচ্ছে? মনে হচ্ছে কিডন্যাপ হয়েছে। কি নাম আপনার? আমার নাম উষা রানী বিশ্বাস। আমার ছেলে হারায় গেছে 26 তারিখে। আমি থানায় অভিযোগ করেছি, থানা কোনো স্টেপ নিচ্ছে না, আমার ছেলে খুঁজে দিচ্ছে না। কি চাইছেন এখন? আমি ছেলে চাইছি। কি নাম আপনার? আমার নাম সুধীর বিশ্বাস। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম মেলের মাঠ, হরিপুর পঞ্চায়েত। হ্যাঁ, হরিপুর পঞ্চায়েত। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।